আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ফিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিল ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনার আরো ভয়াবহতা, সর্বোচ্চ 153 জনের মৃত্যুর রেকর্ড, রোগী বেড়েছে 51%। গ্রেফতার জরিমানা মানানো যাচ্ছে না, বিধি নিষেধ। শিবগঞ্জে 66% সংক্রমণ 10% নামিয়ে আনার ব্যতিক্রমী দৃষ্টান্ত। কুমিল্লায় কারাবন্দী নির্যাতনের ভিডিও ভাইরাল, ভাবমূর্তি খুনের অভিযোগে 3 কারারক্ষী সাসপেন্ড, দুজনের ফোন আলাপ ফাঁস। বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা, নদীর পানি বাড়ছে কমছে, কোথাও কোথাও তীব্র ভাঙন। খালেদা জিয়ার বিদেশ যেতে আইনে কোনো বাধা নেই, দাবি মির্জা ফখরুলের। দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না বিএনপিকে, মন্তব্য তথ্যমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দেশে করোনায় আরও 153 জনের মৃত্যু হয়েছে, এটি এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে খুলনা বিভাগে 51 জন, আর ঢাকা বিভাগে 46 জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেলেন 15,065 জন। গত এক সপ্তাহ ধরে মৃত্যুর সংখ্যা 100-এর উপরে রয়েছে। 29,879টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 8,661 জন। এ নিয়ে মোট শনাক্ত 9,44,917 জন। এছাড়াও করোনা থেকে নতুন সুস্থ হয়েছেন 4,698 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 8,33,897 জন। সবশেষ হিসেবে মৃত্যুর হার 1.59, শনাক্তের হার 28.99 এবং সুস্থতার হার 88.25%। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে পরিচালক ডাক্তার নাজমুল ইসলাম জানান, 25তম সপ্তাহের তুলনায় 26তম সপ্তাহে রোগী বেড়েছে 51%, আর মডার্নার টিকা কিভাবে দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি, চূড়ান্ত হলে জানানো হবে। 51,118 জন রোগী শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে রোগী শনাক্তের বৃদ্ধির হারটি 51.29%। অক্সিজেনের অভাবে কিছু করোনা রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে, এটি অভিযোগ এসেছে, অভিযোগ তদন্ত করবার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা তদন্ত যে প্রতিবেদন আছে সেটি হাতে পাওয়ার পর নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু অক্সিজেনের সামগ্রিক সরবরাহের কোনো সংকট নেই, উৎপাদনেরও এই মুহূর্তে কোনো সংকট নেই, কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গেলে আমাদের জন্য সেটি চ্যালেঞ্জ হতে পারে। করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে চলছে কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন। রাজধানীতে শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ র‍্যাবের পাশাপাশি রয়েছে বিজিবি ও সেনাবাহিনীর নজরদারি। রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল অনেকটা বেড়েছে, তবে নানান অজুহাতে বাইরে বের হওয়াদের জরিমানা ও যানবাহনের বিরুদ্ধে মামলা করছেন সংশ্লিষ্টরা। আইন না মানায় এখন পর্যন্ত রাজধানীতে 429 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সচিবালয় এলাকার সড়কে পণ্যবাহী ছোট এই ট্রাকটি দেখে তখনও বোঝার উপায় ছিল না ভেতরে থাকতে পারেন যাত্রী, কিন্তু পুলিশের চেকপোস্টে গাড়িটি থামাতেই ত্রিপল দিয়ে মোড়ানো মালামালের ভেতর থেকে একে একে বের করে আনা হয় 8 যাত্রীকে। চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করায় ট্রাকটির বিরুদ্ধে মামলা করেন পুলিশ কর্মকর্তা। গাড়িটা চেক করতে আমাদের সন্দেহ হলো, তো আমরা তিরপাল উঠিয়ে দেখি যে গাড়ির ভিতরে 5-7 জন 8 জন লোক গাদাগাদি করে বসা। আমরা আমার সার্জেন্ট সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। মামলা দিল যে যাত্রী উঠেছি। এত যাত্রী উঠেছেন কেন? যাত্রী স্যার ফলের পাইকার, স্যার ফলের পাইকার, আমি ফলের পাইকার নিচে গাড়ি গুড়ি বন্ধ আনাইতে পারে না। শুধু এই এলাকাতেই নয়, রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয় চেকপোস্ট, যাচাই করে অকারণে বের হওয়াদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরও দেখা গেছে বিভিন্ন সড়কে। এখন যে ভ্যারিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এই ভ্যারিয়েন্টটা যাতে খুব দ্রুত আমাদের মধ্যে ছড়িয়ে না পড়ে, এই জন্য আমরা ব্যক্তিগত পর্যায়ে সচেতনতাকেই বেশি গুরুত্ব প্রদান করছি। এখানে পুলিশ, ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনীর সদস্যরা সকলে মিলে আমরা চেষ্টা করছি যেন আমরা জনগণকে সচেতন করতে পারি। গেল 3 দিনের চেয়ে রবিবার নগরীতে যানবাহন চলাচল ছিল কিছুটা বেশি, তবে আইন প্রয়োগের সাথে জনগণের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন কর্তব্যরতরা। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ নিশ্চিতকল্পে ঢাকা জেলা প্রশাসনের 40টিরও বেশি
টিম কাজ করছে এবং এটি কন্টিনিউয়াসলি কাজ করবে। সুতরাং কেউ যদি মনে করেন যে এখানে শহীদুল্লাহ প্রদর্শনের সুযোগ আছে তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় নিয়ে আসবো আমরা। এবং ফিডার রুটগুলোতেই তাদেরকে লকডাউন মানানোর জন্য কিন্তু আমাদেরকে বেশি মনোযোগ দিতে হচ্ছে যে যেই গাড়িগুলো প্রজ্ঞাপনের বাইরে বা যাদের অনুমোদন নেই তাদের বৃদ্ধির ক্ষেত্রে আমরা অবশ্যই কার্যকর ব্যবস্থা নিচ্ছি। এদিকে উত্তরায় মোবাইল কোর্ট পরিচালনা শেষে সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আল মঈন বলেন, লকডাউনের সুযোগে মাদক ব্যবসায়ীরা ভিন্নরূপে তৎপরতা চালাচ্ছে। সে সকল জরুরি পরিবহন করার যে ট্রাকগুলো সেগুলো ভিতরে করে মাদক পরিবহন করা হচ্ছে এবং আমরা বিপুল পরিমাণে মাদক গতকালকে উদ্ধার করেছি। এবং যারা এই যে এই সংশ্লিষ্ট এই লকডাউনকে পুঁজি করে মাদক চোরাকারবারের সাথে জড়িত হবে সেই ট্রাক ড্রাইভার হেল্পার থেকে যাদেরকে আমরা পাবো তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ সফল করতে জনগণকে আরও সহযোগিতা করার আহ্বান জানিয়েছে র‍্যাব। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গায় কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনেও বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। নানান অজুহাতে বেরিয়ে পড়ছেন অনেকে, গ্রেফতার জরিমানাও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাদের। বন্দরনগরী চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে, তবে শিল্প কারখানার গাড়ি, ব্যক্তিগত গাড়ি ও রিক্সা চলাচল করছে। ময়মনসিংহে সকাল থেকে নগরীর সড়কপথে রিক্সা ও ইজি বাইক সহ যানবাহন চলছে। সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি রয়েছে বিভিন্ন মোড়ে। সিলেটেও বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। অযৌক্তিক কারণে কেউ বের হলে জরিমানা করা হচ্ছে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবাধে চলছে লেগুনা ব্যাটারি চালিত অটোরিকশা। কঠোর বিধিনিষেধ কার্যকর করতে টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট সক্রিয়। খাগড়াছড়িতে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। নারায়ণগঞ্জে গার্মেন্টস প্রতিষ্ঠানে কাজে যোগ দেওয়ার সময় যানবাহনের চাপ বাড়ে। মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়ক সহ শহরের প্রধান প্রধান সড়কগুলিতে ব্যারিকেড বসিয়েছে জেলা পুলিশ। সাতক্ষীরায় পুলিশ ও বিজিবির পাশাপাশি জেলার 7টি উপজেলায় নামানো হয়েছে সেনাবাহিনী। গাইবান্ধা শহরে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক চলছে আগের মতোই। দেশে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের চেয়ে তৃতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণের হার বৃদ্ধিতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি না মানলে ভারতের মতো পরিস্থিতির শঙ্কা তাদের। তারা বলছেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান একই গতিতে গুরুত্ব দিয়ে কাজ করলে সারা দেশে সংক্রমণ কমে আসবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় 3 সপ্তাহ আগে করোনার নমুনা পরীক্ষায় 60% পজিটিভ আসে, বর্তমানে তা নেমে এসেছে 10%। এই উপজেলায় 100-এর কিছু বেশি মানুষ বর্তমানে করোনা আক্রান্ত। তাদের খোঁজ রাখছে একটি কমিটি, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বেসরকারি সংস্থার প্রতিনিধি ছাড়াও স্থানীয় তরুণরা রয়েছেন। নিজেদের এলাকাকে করোনা মুক্ত রাখতে একযোগে কাজ করছেন তারা সবাই। এই সফলতার অভিজ্ঞতা শেয়ার করেন শিবগঞ্জের এমপি ডাক্তার শামিলউদ্দিন আহমেদ শিমুল। দ্য হাঙ্গার প্রজেক্টের এক অনলাইন আলোচনায় তিনি বলেন, সবাই সমানতালে কাজ করেছেন। আমাদের মোবাইল খোলা থাকে, এখনো আছে, যে যেভাবে উপদেশ দিয়েছে আমরা কিন্তু সকলের উপদেশ নিচ্ছি। মুক্ত করা যায় নাই, সংক্রমণটা নিচে নামে এসে সহনীয় পর্যায়ে নিয়ে চলে আসা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা, সমন্বয়ের কারণে এই কাজটি হয়েছে। আলোচনায় অংশ নিয়ে জনস্বাস্থ্যবিদরা বলেন, সমন্বিতভাবে চেষ্টা না করলে করোনা সংক্রমণ প্রতিরোধ সম্ভব নয়। মানুষ যাতে দায়িত্ব নিয়ে সংক্রমণ প্রতিরোধে কাজ করে সেজন্য সকল প্রতিষ্ঠানকেই গতিশীল হতে হবে। প্রথম ঢেউয়ে মৃত্যুর যে সংখ্যা, দ্বিতীয় ঢেউয়ে কিন্তু অনেক বেশি হয়েছে, তৃতীয় ঢেউয়ে তার চাইতে বেশি হচ্ছে। এখন যদি আমাদের এরপরে ঢেউটা যদি দেখা যায় যে ঘরে ঘরে আমরা এই দিল্লির মতো মৃত্যুর মিছিল আমরা চাই না, সেটা হোক, আমাদের সেই সক্ষমতা আছে। একমাত্র মানুষদেরকে সম্পৃক্ত করে কাজে লাগালে কিন্তু আমরা সংক্রমণটাকে প্রতিরোধ করতে পারি। প্রতিটি ওয়ার্ডে যদি সমস্ত লোকজন স্বাস্থ্যবিধি মানে এবং এইটা যদি ওয়ার্ডেই দায়িত্ব দেওয়া হয় এবং তারাই যদি এটা মানাতে পারে, সেখানে জনগণকে ইনভলভ করে যদি আমরা এটা করতে পারি, এইখানে এই জনগণের সম্পৃক্ততাটা, তাহলে কিন্তু আমরা অনেক দূরে গিয়ে যাব। আলোচকরা বলেন, মানুষকে বোঝাতে হবে জীবন সবার উপরে, পাশাপাশি হত দরিদ্র মানুষের খাদ্য ও চিকিৎসার মতো মৌলিক প্রয়োজনগুলো মেটাতে হবে, তাহলেই শিবগঞ্জ মডেল দেশের সবখানেই কাজে আসবে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। টিকার নিবন্ধন চললেও প্রযুক্তিগত জটিলতায় ভোগান্তির শেষ নেই দেশে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের। সঠিক তথ্য না পাওয়ায় বিভিন্ন স্থানে ঘুরে নিবন্ধন না করতে পেরে ফিরে গেছেন অনেকে। এদিকে প্রবাসী কল্যাণ সচিবের আশ্বাস, দু একদিনের মধ্যেই প্রবাসীদের টিকার সংক্রান্ত সব সমস্যার সমাধান হবে। করোনার টিকার নিবন্ধনে ভোগান্তি কাটছেই না দেশে ছুটি কাটাতে আসা প্রবাসী ও বিদেশগামীদের।
টিকা নিবন্ধন কার্যক্রমের তৃতীয় দিনে সরকারের কঠোর বিধিনিষেধ ও প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে দূর দূরান্ত থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে হাজির হন প্রবাসী ও বিদেশগামীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফর্ম পূরণ করলেও প্রযুক্তিগত জটিলতায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দেওয়া যাচ্ছে না নিবন্ধন ফি, সরাসরি ফি নিচ্ছেন মন্ত্রণালয়ের কর্মীরা। সকাল 7টার সময় এখানে আসছি, এখন তো আমাদের কোনো কিছু কিছু করার নেই, এখন তো বলতেছে সোমবারে করার জন্য, তো এই জিনিসটা আরো নিকটে আর আগে ইদে হতে ছিল। কত কষ্ট করাইছি, বৃষ্টি বাদলে ভিজা অনেক টাকা খরচ করে এখন আবার ফিরে যাইতে হইতেছে। আমরা চাই অতি তাড়াতাড়ি যেন আমাদের সার্টিফিকেট দেওয়া হোক, দুই সপ্তাহের মধ্যে টিকা কমপ্লিট করা হোক। গেল শুক্রবার থেকে আমি প্রবাসী অ্যাপসের পাশাপাশি দেশের 53টি কেন্দ্র থেকে টিকার নিবন্ধনে মন্ত্রণালয়ের ঘোষণা থাকলেও সার্ভার জটিলতায় শুরু করা যায়নি অনলাইনে নিবন্ধন কার্যক্রম। আমরা অ্যাপসের মাধ্যমে তো দুদিন ধরে ট্রাই করি, এটা তো হচ্ছে না, কার্যকারী হচ্ছে না। আর যদি কার্যকারী হতো তাহলে আমাদের জন্য ভালো হতো, এই ভোগান্তি হতো না। এখানে আইসে হতো মনে করেন যে আমাদের কাজ হচ্ছে না, বলতেছে এই করো সেই করো, হয়রানি হচ্ছে, বলতেছে যে দুবার ফর্ম করব না। আমি ফর্ম করছি, তারপরে টাকা জমা দিছি, সকাল থেকে লাইনে ছিলাম, এখন ওনারা ফিরাইয়া দিতে বলছে যে আগামী সপ্তাহে আসো। এ বিষয়ে মন্ত্রণালয়ের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে টেলিফোনে প্রবাসী কল্যাণ সচিব বাংলা ভিশনকে জানান দু একদিনের মধ্যেই সমস্যা সমাধানে তৎপর মন্ত্রণালয়। নিবন্ধনের বিষয়ে খোলাসা করার আগে গত 19 জুন প্রবাসীদের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কিন্তু সে দফা শুরু হয়নি এই কার্যক্রম। এরপর স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন 29 জুন থেকে দেশের 7টি কেন্দ্রে প্রবাসীদের দেওয়া হবে ফাইজারের টিকা। তার এমন ঘোষণার পর কেন্দ্রগুলোতে ভিড় করে টিকা না পেয়ে বিক্ষোভ করেন অনেকেই। অবশেষে গত 1 জুলাই প্রবাসীদের টিকা কার্যক্রমের উদ্বোধনের দিন কেবল নির্ধারিত কয়েকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসা শ্রমিকদের টিকা দেওয়া হলেও এরপর আর কোনো প্রবাসীকে দেওয়া হয়নি ভ্যাকসিন। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ায় 3 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, ভিডিওটি ফাঁস হয় তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আর সচেতনরা বলছেন নির্যাতনের ঘটনায় আইনের লঙ্ঘন হয়েছে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে 1991 সালে ডাকাতি ও হত্যা মামলায় 58 বছরের সাজাপ্রাপ্ত হয়ে আসে ভারতের পশ্চিম ত্রিপুরা রাজ্যের দুর্গাপুর গ্রামের শাহজাহান বিলাস। এই আসামির ওয়ার্ডে তল্লাশি চালিয়ে ইয়াবা ও গাঁজা উদ্ধারের দাবি করে তার উপর চালানো হয় নির্যাতন, ভাইরাল হয় ভিডিও। এ ঘটনায় ভিডিও ফাঁসের সাথে জড়িতদের চিহ্নিত করে কারা কর্তৃপক্ষ। প্রধান কারারক্ষী শরীফুল ইসলাম সহ সাময়িক বরখাস্ত করা হয় 3 জনকে। ফাঁস হয় 2 কারারক্ষী চয়নচন্দ্র পাল ও অনন্ত চন্দ্র দাসের ফোন আলাপ। কারা কর্তৃপক্ষের সাফাই, মাদক বিরোধী অভিযান বন্ধেই পরিকল্পিতভাবে এ ভিডিও ফাঁস করা হয়েছে। আমি একটা অভিযান চালাইছি যাতে মাদক নির্মূল হয়, তার পরিপ্রেক্ষিতে শাহিন ও অপর একজন কারারক্ষীকে মাদক সহ ধরে পুলিশ হ্যান্ড ওভার করি। পুলিশে হ্যান্ড ওভার করার পরে তারা আমার বিরুদ্ধে একটু লেগে, একটা সিন্ডিকেট আমার এগেনস্টে লেগে থাকে। এরপর যে বিলাস নামে একটা বন্দির ভিতরে একটা রিপোর্টের প্রেক্ষিতে বিধি অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা করা হয়, সেইটার পরিপ্রেক্ষিতে ভিডিওটা বাইরে আমাদের সার্ভার রুমে থেকে কোনো তাদেরই কোনো আত্মীয়স্বজন থেকে ফ্লাশ করে কারাগারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। কারাগারের ভেতরে বন্দী নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল। যারা কারাবন্দী, যারা শাস্তিপ্রাপ্ত আসামি, তারা যদি এই ধরনের মার ধরে শিকার হন সেটা কিন্তু আইনের লঙ্ঘন হবে, এবং সাথে সাথে আমাদের কাছে খুব অবাক লাগছে যে মাদক সেবন করেছে সেই অপরাধে তিনি তাদেরকে মারধর করেছেন। কিন্তু সেখানটায় আগে খুঁজে দেখতে হবে কারা এবং কাদের মাধ্যমে কারাগারে মাদক দ্রব্য প্রবেশ করতে পারলো সে বিষয়টিও আমার মনে তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে, তাহলে প্রকৃত অর্থে অপরাধী কারা সে বিষয়টা খুঁজে বের করা যাবে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি প্রতিবেদন দেবে 7 কার্যদিবসের মধ্যে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোন প্রকার খাবার না দিয়ে 3 দিন আটক রাখা হয় বাথরুমে, এরপর বিস্কুট চুরির অভিযোগে গোপনাঙ্গে এবং চোখে দেয়া হয় মরিচের গুঁড়া। কোন রকম প্রাণে বেঁচে পাশের বাসায় আশ্রয় নেওয়া 12 বছরের গৃহকর্মী সুইটিকে উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার তানভীর আহসান ও অ্যাডভোকেট নাহিদ দম্পতির বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। শরীরের এমন কোনো অঙ্গপ্রত্যঙ্গ বাকি নেই যেখানে করা হয়নি নির্যাতন। চোখে মুখে আঘাতের ছাপ স্পষ্ট, ঝলসে দেওয়া হয় পশ্চাৎ দেশের চামড়া। অভিযোগ ওঠে তিন দিন খাবার না দিয়ে বাথরুমে আটক রাখার। সবশেষ বিস্কুট চুরির অভিযোগে গোপনাঙ্গ এবং চোখে দেওয়া হয় মরিচের গুঁড়া। কোনো মতে প্রাণে বেঁচে পাশের বাসায় আশ্রয় নেয় 12 বছর বয়সী গৃহকর্মী সুইটি। দুদিন দূরে বাথরুমে আটকে রেখে যা, খাওয়া তো কিছু দেয় না। এন ওই যে মশে বের দিয়ে সেক দিছে, মারছে লাঠি দিয়া, পয়সা জাকার মাঝে মুড়ি দিছে, খাওয়াইছে আর সোয়ার মাঝে দিছে। প্রতিবেশীরা বলছেন কিশোরগঞ্জ থেকে পেটের ক্ষুধা নিবারণে 9 মাস আগে উচ্চবিত্তের বাসায় গৃহকর্মীর কাজ নেয় সুইটি। প্রায়ই তাকে নির্যাতন করা হতো। তার শরীরের বিভিন্ন অংশ দেখায় যে দেখেন আমাকে অনেক মারছে, আমাকে মেরে ফেলতেছিল, তো আমি এই কারণে পালায় চলে আসছি। তারা সম্ভবত নিচে গেছেন, পালায় চলে আসছি। তো আমি ওর অভয় দিলাম যে ঠিক আছে তুমি বসো, আমি কথা বলতেছি। তো আমি সাথে সাথে আমাদের যে কেয়ারটেকার আছে ম্যানেজার স্যার, ওনাকে ফোন দিলাম যে এই এক ঘটনা, আপনি একটু উপরে আসেন। তো উনি বললো যে ভাই এই ঘটনা আরও অনেক আগে থেকেই হয়েছে, আপনি একটু এটার একটু ব্যবস্থা নেন। খাওয়ার জন্য বিস্কিটটা চুরি করে রেখে দিছে, সে বিস্কিটটা সে পেয়ে গেছে যে সে বিস্কিট চুরি করছে। এই বিস্কিট চুরি করার সুবাদে তাকে পশ্চাদের মাংসগুলো তুলে ফেলছে, মেয়েটার যৌনী পথে রুটি বেলার বেলনা ঢুকে দিচ্ছে তাকে। আমরা এটা সুস্থ বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই। আমরা টাকা দিয়ে যেন এটা ধামাচাপা না হয়। প্রতিবেশীর 999-এ ফোন পেয়ে অভিযুক্ত দম্পতিকে আটক করে শাহবাগ থানা পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ওসি মওদুদ হাওলাদার। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলতেছে, ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা চলতেছে। পরবর্তীতে আমাদের উদ্যতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে বা আলোচনার সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় থানার সামনে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। কুড়িগ্রামে গত কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে ধরোনার পানি সামান্য বাড়লেও ব্রহ্মপুত্র, তিস্তা সহ অন্যান্য নদ নদীর পানি কিছুটা কমেছে। এদিকে পাহাড়ি ঢলে টাঙ্গাইলে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুড়িগ্রামে গত 24 ঘন্টায় ধরলার পানি 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 83 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও পানি কিছুটা কমে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 36 সেন্টিমিটার ও চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 89 সেন্টিমিটার নিচু দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে এসব নদ নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙনও শুরু হয়েছে। উজানের ঢলে টাঙ্গাইলের চরাঞ্চলের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে। পাশাপাশি ভূঁয়াপুরের কষ্টাপাড়া ও ভালুকুটিয়া এলাকায় দেখা দিয়েছে ভাঙন। হুমকিতে ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। ঈদ উপলক্ষে 1 কোটির উপরে দরিদ্র ও অতি দরিদ্র মানুষকে বিশেষ সহায়তা দেবে সরকার। এছাড়া বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত বিবেচনায় তাদের জন্য 23 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সেই সঙ্গে আগামী 5 দিনের মধ্যে যমুনার পানি বিপদসীমার উপরে ওঠার শঙ্কার আভাসও দেন প্রতিমন্ত্রী। চিকিৎসার ব্যবস্থা করা, খাদ্য সহায়তা দেওয়া, সুপেয় পানি দেওয়া, স্যানিটেশনের জন্য মোবাইল টয়লেট বসানো, এগুলো আমাদের কাজ প্রস্তুত আছে। জেলা পর্যায়ে দেওয়া হয়েছে সেটা হলো 5 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা ABC ক্যাটাগরির জেলায়। আর চাউল দেওয়া হয়েছে 100 মেট্রিক টন, 75 মেট্রিক টন, 50 মেট্রিক টন। জেলা প্রশাসকরা আবার উপজেলার আয়তন এবং ইউনিয়নের সংখ্যা এবং লোকজনের সংখ্যা ভিত্তিতে ওনারা আবার ওটা ভাগ করে দেবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনে কোথাও বলা নেই সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দিতে পারবে না। অভিযোগ করেন, বেগম জিয়াকে নিয়ে সংসদে মনগড়া বক্তব্য দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। শনিবারের জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতেই বিএনপির ভার্চুয়াল সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে আইনে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বাসায় পাঠানো হয়েছে, সেই একই আইনে সরকার তাকে বিদেশেও পাঠাতে পারে। বেগম জিয়াকে নিয়ে সংসদে দেয়া আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন তিনি। আইনের কোথাও এই কথা বলা হয়নি যে সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিতে পারবেন না। যেখানে খুনের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি অথবা আজীবন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
মুক্তি নিয়ে বিদেশে চলে যেতে পারে, সেখানে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তাকে মানবিক কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার সুযোগ দেওয়া হবে না, এটা কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে। গতকাল সংসদে সংসদ নেতা হিসাবে শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত ও রাজনৈতিক স্বাধীনতা বিবর্জিত। সংসদ নেতা তার মন গড়া কল্প কাহিনীর মধ্য দিয়ে জনগণের আস্থা ভাজন প্রিয় নেতাকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছেন। সভা এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সভা মনে করে এই নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে এসে সাবেক প্রধানমন্ত্রীকে দেশের বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার সকল ব্যবস্থা গ্রহণের উদ্যোগ সরকার গ্রহণ করবে। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ। এতে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, করোনায় এত মানুষের প্রাণহানির মধ্যেও স্বাস্থ্য খাতে চলছে ব্যাপক দুর্নীতি। দুর্ভাগ্যজনকভাবে আজকে শতকরা 52টি হাসপাতালে, যে হাসপাতালে কোনো ICU বেড নেই এবং হাসপাতালে পর্যন্ত কোনো অক্সিজেনের সরবরাহ ব্যবস্থা নেই। স্বাস্থ্যমন্ত্রী কি নির্লজ্জ একজন ব্যক্তি, তাদের মন্ত্রণালয়ের দুর্নীতি প্রমাণিত হয়েছে, তারপরেও তিনি কোনো পদত্যাগ করছেন এবং লজ্জার সরমধ্যে কোনো জিনিস আছে বলে মনে হয় না। সরকারের সমালোচনা করলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, করোনার প্রথম দফায় বিএনপিকে ফটো সেশন করতে দেখা গেছে, অথচ এখন দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না দলটিকে। তিনি বলেন, মির্জা ফখরুল সহ দলটির নেতারা বেগম জিয়ার স্বাস্থ্যের ইস্যুতে কথা বললেও জনগণকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হাইফ্লো নাজাল ক্যানুলা সহ করোনা চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে হাসান মাহমুদ এই মন্তব্য করেন। তিনি বলেন, একমাত্র দল আওয়ামী লীগই করোনার দুঃসময় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করছে, এ কারণেই তাদের 1000 নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলেও জানান তথ্যমন্ত্রী। বিএনপি সহ তার মিত্ররা প্রথম দফা করোনার সময়, প্রথম দফা ঢেউয়ের সময় তাদেরকে কিছু ফটো সেশন করতে দেখা গেছে, এখন ফটো সেশনও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সারা দেশে দূরবীন দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা এখন কথা বলছে শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে, আর খালেদা জিয়াকে বিদেশ পাঠানো কথা নিয়ে শুধু তারা কথা বলছে, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য নিয়ে তাদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না। চলে গেলেন অসংখ্য কালজয়ী বাংলা গানের রচয়িতা ফজলে খোদা। করোনায় আক্রান্ত হয়ে রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সালাম সালাম হাজার সালাম, তার লেখা এই গানটি 2006 সালে বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের 20টি গানের তালিকায় 12তম স্থান পায়। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয়। ঠিকই, বাংলাদেশি কিংবা বাংলা ভাষাভাষীদের হৃদয়ে চিরকাল জাগরুক হয়ে থাকবেন এই গানের গীতিকার বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ফজল একদা। গানটি মুক্তিযুদ্ধে 7 কোটি মানুষকে উদ্দীপ্ত করেছে। ফজল একদার কালজয়ী অনেকগুলো গান এখনো মানুষকে আন্দোলিত করে। এই গুণী মানুষটির জন্ম 1941 সালের 9 মার্চ পাবনার বেড়া থানার বনগ্রামে। বাবা মোহাম্মদ খোদা বক্স এবং মা মোসাম্মদ জয়নবুন্নেসার প্রথম সন্তান ফজলে খোদা। তার কর্মজীবন শুরু হয় বেতারের তালিকাভুক্ত গীতিকার হিসেবে 1963 সালে। 1964 সালে টেলিভিশনে তিনি তালিকাভুক্ত হন। মূলত ছড়া দিয়ে তার লেখালেখি শুরু। তার ছড়া গ্রন্থের সংখ্যা 10টি আর কবিতা গ্রন্থ 5টি। গান, নাটক, প্রবন্ধ, শিশু সাহিত্য নিয়ে মোট বইয়ের সংখ্যা 33টি। 60 দশক থেকে শুরু করে প্রায় 50 বছর ফজলে খোদা অসংখ্য দেশাত্মবোধক বাসন্তী রং শাড়ি পরে কোন রমণে চলে যায়, আমি প্রদীপের মতো রাত জেগে জেগে, ভাবনা আমার আহত পাখির মতো, পথের ধুলায় লুটাবে সহ অজস্র গানের রচয়িতা ফজলে খোদা। মানুষের গান আমি শুনি যাব। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মগবাজারের ভয়াবহ বিস্ফোরণ স্থল থেকে গ্যাস বের হচ্ছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে নিয়োজিত রয়েছে। রোববার সকাল 9:30 দিকে গ্যাস বের হওয়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। নানা পরীক্ষা নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হন ফায়ার সার্ভিস ও তিতাসের কর্মকর্তারা। গ্যাস বের হবার কারণ অনুসন্ধান ও তা বন্ধের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গত 27 জুন সন্ধ্যা 7:30 দিকে রাজধানীর মগবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সে ঘটনায় এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। আমার ধারণা যে মনে হয় ওই যে সামনে সোয়ারেজের কাজ হয়েছে, এখন ওই কাজ করতে গিয়ে লাইনে মেইন লাইনের কোথাও কোনো এরকম অনেক জায়গায় আমরা কাজ করতে গিয়ে দেখতে পাই যে মাটির নিচে অনেক সময় ওই কাজ করতে ভ্যাকুমেশন বিভিন্ন কারণে দেখা যায় লিকেজ হয়ে থাকে, কেউ টায়ার পায় না সোয়ারেজ দিয়ে বিভিন্নভাবে। এখন ওরকম কিছু কিনা এই মুহূর্তে বলতে পারছি না। করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী বিবেচনায় নিয়ে সশরীরে কোরবানির পশু বেচাকেনার পাশাপাশি রাজধানীতে ডিজিটাল পশুর হাট চালু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই হাটে 1,00,000 পশু বেচাকেনার টার্গেট নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। গাবতলী ছাড়াও এবার আরও 9টি কোরবানির পশুর হাট ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। চলবে অনলাইনেও পশু বেচাকেনার হাটও। রবিবার ভার্চুয়ালি এই হাটের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। করোনায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অনলাইন ভিত্তিক এই হাট ভূমিকা রাখবে বলে আশা তার। যত বেশি সমাগম হবে তত বেশি সংক্রামণ হবে। সংক্রামণ থেকে বাঁচতে হলে আমাদেরকে এখন যাতে নাকি সমাগম না হয় অথবা সমবেত না হয় এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। পশু জবাই, বাড়িতে মাংস পৌঁছে দেয়া, হাসিলবিহীন পশু কেনা বেচা সহ ডিজিটাল হাটের নানা সুবিধা তুলে ধরেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আপনারা যদি 10 তারিখের ভিতরে আপনার গরুটা কিনে আমাদেরকে আপনারা বুকিং করে দেন, আমরা আপনার গরুটা কিনে জবাই দিয়ে আপনার বাসায় আমরা গরুটা পৌঁছিয়ে দিব। ডিজিটাল পশুর হাটের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। গত 2টি কোরবানির ঈদে আমরা দেশের বাইরের থেকে কোনো পশু আসতে দেইনি। এবছরে আমাদের পর্যাপ্ত রয়েছে বর্ডারে। আমরা আজকে আমার সচিব মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, আমরা যোগাযোগ করছি যে চোরাই পথে বা অন্য কোনো পথে যাতে একটা পশুও দেশের ভিতর প্রবেশ করতে না পারে। কারণ আমাদের খামারিদের কথা মনে রাখতে হবে, তারা অনেক কষ্ট করে এই খামার তৈরি করেছেন, অনেক বিনিয়োগ করছেন, তাদের পশু বিক্রি হবে না, বাইরের থেকে আসবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হাটের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ই কমার্স অ্যাসোসিয়েশন, আইসিটি ডিভিশন ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করবে বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেশে করোনার আরো ভয়াবহতা, সর্বোচ্চ 153 জনের মৃত্যুর রেকর্ড, রোগী বেড়েছে 51%। গ্রেফতার জরিমানায় মানানো যাচ্ছে না বিধিনিষেধ, শিবগঞ্জে 66% সংক্রমণ, 10% নামিয়ে আনার ব্যতিক্রমী দৃষ্টান্ত। কুমিল্লায় কারাবন্দী নির্যাতনের ভিডিও ভাইরাল, ভাবমূর্তি খুনের অভিযোগে 3 কারারক্ষী সাসপেন্ড, 2 জনের ফোন আলাপ ফাঁস। বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা, নদীর পানি বাড়ছে কমছে, কোথাও কোথাও তীব্র ভাঙন। খালেদা জিয়ার বিদেশ যেতে আইনে কোনো বাধা নেই দাবি মির্জা ফখরুলের, দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না বিএনপিকে, মন্তব্য তথ্যমন্ত্রী। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ আর 10:30। এছাড়াও বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshone এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshone। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।